সালটি ছিল 1344 খ্রিস্টাব্দ। তৎকালীন বাংলাদেশের সিলেটের রাজা ছিলেন গৌরগোবিন্দ। গৌরগোবিন্দের এলাকায় এক মহল্লায় 13টি মুসলিম পরিবার বাস করতেন। প্রত্যেক মুসলমানই গোপনে ইবাদত বন্দেগী করতেন গৌরগোবিন্দের ভয়ে, কারণ সেখানে প্রকাশ্যে মুসলমানদের জন্য ইবাদত বন্দেগী করা নিষিদ্ধ ছিল। কেউই গরু জবাই ও পবিত্র কোরবানি করতে পারত না। জালিম রাজা গৌরগোবিন্দ শুধু মুসলমানদের উপরেই নয়, বরং হিন্দুদের উপরেও অনেক অত্যাচার করত। সেই 13টি পরিবারের মধ্যেই একজন মুসলমানের নাম ছিল শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহি আলাইহি। উনার কোনো সন্তান ছিল না। সন্তানের জন্য মহান আল্লাহ পাকের নিকট তিনি দোয়া করে নিয়ত করলেন, যদি উনার একটি সন্তান হয় তাহলে তিনি শুকরিয়া স্বরূপ মহান আল্লাহ পাকের নামে একটি গরু কোরবানি করবেন। এরপর অনেক অপেক্ষার পর সত্যি সত্যি ঘর আলো করে একজন ফুটফুটে সন্তান জন্ম নিলেন। খুশি হয়ে শেখ বোরহানুদ্দিন রহমতুল্লাহি আলাইহি শুকরিয়া করে নিয়ত মোতাবেক একদিন গোপনে একটি কুরবানি করে সকল মুসলমানদের দাওয়াত দিলেন। এই সময় একটি চিল এসে ছো মেরে এক টুকরো গোস্ত নিয়ে চলে গেল। মহান আল্লাহ পাকের কি কুদরত, চিলটি গোস্তের টুকরাটি ফেলল জালিম রাজা গৌরগোবিন্দের মন্দিরের প্রধান প্রবেশপথে। গোবিন্দ এতে ক্ষিপ্ত হয়ে সৈন্য পাঠালেন তদন্তের জন্য। সৈন্যরা শেখ বোরহানুদ্দিন রহমতুল্লাহি আলাইহিকে রাজার সামনে উপস্থিত করল। জালিম রাজা গৌরগোবিন্দ শেখ বোরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহির ডান হাত কেটে দিলেন এবং তার নিষ্পাপ সদ্য জন্ম নেওয়া শিশুটিকে কথিত দেবতার সামনে বলি দিল। এ অবস্থা দেখে শেখ বোরহানুদ্দিন রহমতুল্লাহি আলাইহির স্ত্রী অজ্ঞান হয়ে ইন্তেকাল করলেন। শুধু এতটুকুই নয়, ওই জালিম রাজা গৌরগোবিন্দ ওই দিনই আক্রমণ চালিয়ে ওই এলাকার সকল মুসলমানকে নির্মমভাবে হত্যা করেছিলেন। সকল মুসলমান ও নিজের পরিবারের সদস্যদের শহীদ হওয়ায় শেখ বোরহানুদ্দিন রহমতুল্লাহি আলাইহি অনেক ব্যথিত হলেন। তিনি পায়ে হেঁটে উপস্থিত হলেন সোনারগাঁয়ে শামসুদ্দিন ইলিয়াস শাহের দরবারে। ইলিয়াস শাহ সব শুনে জালিম রাজা গৌরগোবিন্দকে শায়েস্তা করার জন্য সৈন্য সামন্ত পাঠালেন যুদ্ধ করার জন্য। বেশ কিছুদিন যুদ্ধ হলো, শত শত মুসলিম সৈন্য শহীদ হলো, কিন্তু বিজয় করা হলো না। এদিকে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ইয়েমেনে থাকা অবস্থায় একটি স্বপ্ন দেখেন। সেই স্বপ্নের বৃত্তান্ত তার মামা পীর সৈয়দ আহমদ কবির সোহরাওয়ার্দী এবং সঙ্গী পীর বাহাউদ্দিন সোহরাওয়ার্দীর নিকট বর্ণনা করেন, যেখানে তিনি দেখতে পান তাকে এই অঞ্চলে হিজরত করার জন্য বলা হচ্ছে। স্বপ্নের বৃত্তান্ত শুনে তার মামা ও সঙ্গী পীর তাকে হিন্দুস্তান যাত্রার পরামর্শ দেন। স্বপ্নের ইঙ্গিত অনুসারে মুর্শিদ এক মুষ্টি মাটি তার হাতে দিয়ে বলেন, এই মাটির বর্ণ, গন্ধ ও স্বাদ যেখানে পাবে সেখানেই তুমি অবস্থান করবে। তিনি আরও বলেন, এই মাটির মুষ্টি যেই স্থানে পরিত্যাগ করবে সেই স্থানের মহত্বের আর তুলনা থাকবে না। এরপর তিনি হিন্দুস্থানের উদ্দেশ্যে রওনা হন। তার সঙ্গী হিসেবে এই যাত্রায় যোগ দেয় আরও 360 জন আউলিয়া কেরাম। ইয়েমেন হতে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি বাগদাদ, সমরকন্দ, আফগানিস্তান হয়ে মুলতান এসে উপস্থিত হন। মুলতান হতে তিনি দিল্লিতে এসে উপস্থিত হন। দিল্লিতে হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহির উনার সাথে সাক্ষাৎ করেন। তিনি হযরত শাহজালাল ইয়েমিনি রহমতুল্লাহি আলাইহিকে শ্রদ্ধা ও প্রীতির নিদর্শনস্বরূপ একজোড়া কবুতর উপহার দেন। সে সময় থেকে আজও এ কবুতর জালালি কবুতর নামে প্রসিদ্ধ। এখন হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজারে গেলে যে কবুতর দেখা যায় তা সেই কবুতরেরই বংশধর। এদিকে শেখ বোরহানুদ্দিন রহমতুল্লাহি আলাইহি রওনা হলেন দিল্লির পথে। দিল্লির সম্রাট আলাউদ্দিন ফিরোজ শাহ তুগলকের সামনে তিনি উপস্থিত হলেন। সম্রাট ফিরোজ শাহ বোরহানুদ্দিন রহমতুল্লাহি আলাইহির নিকট হতে সব ঘটনা শুনে জালিম রাজা গোবিন্দকে শায়েস্তা করার জন্য সৈন্যসহ সিকান্দার গাজীকে সেনাপতি করে অভিযানে পাঠালেন। কিন্তু পথিমধ্যে অনেক প্রতিকূলতার কারণে তারা দিল্লিতে ফিরে এলেন। অতঃপর নতুন কিছু সৈন্যসহ আর একজন বীর সাইয়েদ নাসিরউদ্দিনকে সেনাপতি করা হলো। সম্রাটের আদেশ পেয়ে তিনি দোয়া নিতে গেলেন তার পীর শায়েখ হযরত খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহির দরবারে। তখন ওইখানে অবস্থান করছিলেন হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি। সবকিছু শুনে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি সিদ্ধান্ত নিলেন উনিও নাসিরউদ্দিনের সাথে এই অভিযানে যাবেন। অতঃপর হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি 360 জন সঙ্গীদের নিয়ে নাসিরউদ্দিন ও উনার সেনাবাহিনীর সাথে রওনা দিলেন। এখানে একটি বিষয় বলা প্রয়োজন, হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি যখন তার সফরে কুমিল্লাতে এসে পৌঁছেছিলেন তখন সেখানের মাটির সাথে মুর্শিদ প্রদত্ত মাটির অনেকটাই মিল খুঁজে পেয়েছিলেন। তখন তিনি বলেছিলেন কুহুমিল্লা, সেই থেকে এই অঞ্চল কুমিল্লা নামে পরিচিত। সেখানে একটি টিলার উপর তিনি আশ্রয় নিয়েছিলেন, ইবাদত বন্দেগীতে নিমগ্ন ছিলেন। সেই নয়নাভিরাম টিলাতে এখনও তার চুল ও নখ সংরক্ষিত আছে। এই আস্তানাকে কেন্দ্র করে সেখানে মসজিদ ও মাদ্রাসা গড়ে উঠেছে। তিনি যে জায়গা দিয়ে সর্বপ্রথম
সিলেট নগরীতে প্রবেশ করেছিলেন সেই জায়গাটিকে এখনও সংরক্ষিত করে রাখা হয়েছে। সিলেটবাসীর কাছে সেই জায়গাটি এখনও শাহজালাল গেট নামে পরিচিত। তিনি এ শহরে পা রেখেই বুঝতে পারলেন, তিনি সঙ্গে যে মাটি নিয়ে এসেছেন সেই মাটির সাথে এই শহরের মাটি সম্পূর্ণ মিলে যায়। যাত্রাপথে হঠাৎ করে গৌরগোবিন্দের সৈন্যদের সাথে তুমুল যুদ্ধ শুরু হয়। ওলামা একরামগণ আল্লাহর নিকট দোয়া করতে থাকেন। মহান আল্লাহ পাক উনার গায়েবি রহমত বর্ষণ করেন। গৌরগোবিন্দের বাহিনীর চরম পরাজয় হয়। নিহত হয় গোবিন্দের সেনাপতি মনা রায়। মুসলিম বাহিনী অগ্রসর হতে থাকে গৌরগোবিন্দের রাজধানীর দিকে। সুরমা নদী পার হয়ে মুসলিম বাহিনীকে প্রাসাদের দিকে অগ্রসর হতে দেখে জালিম রাজা গৌরগোবিন্দ প্রাসাদ ছেড়ে ভয়ে পালিয়ে যায়। কথিত আছে, হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ও মুসলমানগণ গৌরগোবিন্দের প্রাসাদের সামনে দাঁড়িয়ে উচ্চস্বরে আজান দিতে থাকেন এবং এই আজানের ধ্বনিতে গোবিন্দের প্রাসাদ ভেঙে টুকরো টুকরো হয়ে ধ্বংস হয়ে যায়। সেই নগরীতে উদিত হয় নতুন সূর্য, উঠতে থাকে ইসলামের পতাকা, বইতে থাকে শান্তির বাতাস। সেই নগরীর নতুন নাম হয় জালালাবাদ। এভাবেই হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি আল্লাহর রহমত স্বরূপ এদেশে আসেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।